হ্যালো ভিভার্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি অষ্টম শ্রেণীর রায় মার্টিন দু এর ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের মডেল কোয়েশ্চেন পেপার ফাইভ নিয়ে আলোচনা করব এর আগে এখন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেলাইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও দেখো একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি একে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার আয়তক্ষেত্রের মাঝ বরাবর চার মিটার চওড়া একটি ক্ষেত্র যা দৈর্ঘ্যের সমান্তরাল মাঝ বরাবর ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো যদি ক্ষেত্রটি দৈর্ঘ্যের সমান্তরাল হয় তাহলে এইভাবে হবে এবং এর যে চওড়া তা হলো চার মিটার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে পঞ্চাশ মিটার প্রস্থ দেওয়া আছে তিরিশ মিটার এখন আয়তক্ষেত্রের মাঝ বরাবর চার মিটার চওড়া ক্ষেত্র আছে তাহলে এই যে ক্ষেত্র ক্ষেত্রের দৈর্ঘ্য হলো পঞ্চাশ মিটার আর চওড়া হল চার মিটার তাহলে ক্ষেত্রটির ক্ষেত্র হল হবে পঞ্চাশ গুণিত চার সমান দুশো বর্গমিটার এরপরে দুয়ে দাগে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর মিটার এম এর মান কত হলে বর্গক্ষেত্রটির পরিসীমা আট মিটার হবে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য থ্রি এম মাইনাস ফোর মিটার পরিসীমা চার গুণিত একটি বাহু সমান হল চার গুণিত থ্রি এম মাইনাস ফোর মিটার এখন এই ফোর ইনটু থ্রি এম মাইনাস ফোর সমান দেওয়া আছে আট তাহলে থ্রি এম মাইনাস ফোর সমান চার এখানে গুণ ছিল এদিকে ভাগ হলো সমান হলো দুই থ্রি সমান হলো দুই যুক্ত চার এখানে মাইনাস চার ছিল ডান দিকে গেলে প্লাস হয়ে গেলো তাহলে ছয় অতএব এম সমান ছয় ডিভাইডেড তিন দুই মান হলো দুই এরপর আগের দাগে তিনে সমাধিবাহু ট্রাফিক জ্যামকে কী সামান্তরিক বলা যায় ব্যাখ্যা কর সমাধিবাহু ট্রাফিজিয়ামকে সামান্তরিক বলা যায় না কারণ এর একজোড়া বাহু সমান্তরাল কিন্তু সামান্তরিকের দুজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল কিন্তু এখানে এর একজোড়া বাহু সমান্তরাল শুধুমাত্র কিন্তু তারা সমান নয় এরপর একে দেখে চারে সরল করো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস এক্স ওয়াই এখন এই দিকের যে অংশটি এই অংশটি হলো এ কিউ প্লাস বি কিউবের সূত্র অর্থাৎ এক্স কিউ প্লাস ওয়াই হলো এক্স মাইনাস ওয়াই সূত্র তাহলে ওয়াই প্লাস কেটে এখন আছে এক্স আর এক্স তাহলে হলো টু এক্সের কিউ অতএব নির্ণীয় সরল মান হল টু এক্স এরপরে একে দাগের পাঁচে ভাগ করো এম টু মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস বারো কি এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স দি ভাগ করতে হবে তাহলে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস সিক্স এটি হলো ভাজক এম টু দেওয়ার ফোর মাইনাস টু এম কিউ মাইনাস সেভেন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস বারো এটি হলো ভাজ্য এখন ভাজককে যদি এম স্কোয়ার দিয়ে গুণ করা হয় তাহলে হবে এম টু দেওয়ার ফোর মাইনাস এম কিউব মাইনাস সিক্স এম স্কোয়ার এখন যদি বিয়োগ করা হয় তাহলে এম টু দেওয়ার ফোর এম টু দোয়ার ফোর কেটে যাবে এখানে চিহ্ন আছে যোগ চিহ্ন হয়ে গেল তাই এখানে বিয়োগ করলে হবে মাইনাস এম কিউ আর এখানে বিয়োগ করলে হবে মাইনাস এম স্কোয়ার প্লাস এইট এম নিচে নামানো হলো এরপর ভাজককে যদি মাইনাস এম দিয়ে গুণ করা হয় তাহলে হবে মাইনাস এম প্লাস এম স্কোয়ার প্লাস সিক্স এম এখন এখানে বিয়োগ করলে এম কিউব এম কেটে যাবে এম স্কোয়ার এখানে মাইনাস আছে এখানে এম স্কোয়ার মাইনাস আছে তাহলে হলো মাইনাস টু এম স্কোয়ার এখানে বিয়োগ করলে হবে প্লাস টু এম প্লাস বারো আছে উপরে নিচে নেমে গেল এখন এই ভাজককে যদি মাইনাস টু দিয়ে গুণ করা হয় তাহলে হবে মাইনাস টু এম স্কোয়ার প্লাস টু এম প্লাস বারো বিয়োগ করলে কেটে যাবে তাহলে ভাগ শেষ হল শূন্য আর ভাগ হলো এম স্কোয়ার মাইনাস এম মাইনাস টু এটাই হলো নির্ণীয় ভাগ এরপরে দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটি একে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান চার হলে দেখাও যে এক্স টু দোয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দোয়ার ফোর সমান একশো চুরানব্বই বামপক্ষেই এক্স টু দার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দার ফোর দেওয়া আছে আর এক্স প্লাস ওয়ান বাই এক্সের যে মান তা হলো ফোর এখন যদি এক্স টু দার ফোর এখানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আর ওয়ান বাই এক্স টু দার ফোর এটা যদি ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার হয় অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সেখান থেকে পাওয়া গেল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্সকোয়ার এক্স স্কোয়ার এক্সকোয়ার কেটে গেল এখন এটা যদি আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ভেঙে নেওয়া হয় তাহলে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এই পুরোটার হোল হোলস্কোয়ার আগে থেকে ছিল মাইনাস টু এখন এক্স এক্স এখানে কেটে গেল এরপর এর যে মান তাহলে চার তাহলে চারের স্কোয়ার মাইনাস দুই এর পুরোটার হোল হোলস্কোয়ার মাইনাস দুই চার স্কোয়ার করলে ষোলো ষোলো মাইনাস দুই এর হোল স্কোয়ার মাইনাস দুই এখন একে বিয়ে করলে চোদ্দো তাহলে চোদ্দো স্কোয়ার মাইনাস দুই চোদ্দো স্কোয়ার করলে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই মাইনাস দুই সমান হল একশো চুরানব্বই সমান ডানপক্ষ ব্যাগারে প্রমাণিত এরপরে দুয়ের দাগে এরপর দুয়ের এর দাগে দুয়ে টি এর কোন মানের জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর একটি পূর্ণবর্গ সংখ্যা সংখ্যামালা হবে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর সমান এক্স এর হোলস্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু এর হোলস্কোয়ার মাইনাস টি এক্স এখানে এক্স ছিল না একটি এক্স এক্সট্রা নেওয়া হয়েছে তাই এখানে মাইনাস এক্স করে নেওয়া হল এখন এই অংশটি হলো এক্স প্লাস টু এর হোলস্কোয়ার এদিকে মাইনাস টি এক্স আর মাইনাস এক্স যেমন আছে তেমন থাকলো আবার যদি আমরা একে ভাঙি এভাবে এক্সের হোল হোলস্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু এর হোল হোলস্কোয়ার মাইনাস টি এক্স প্লাস এক্স এখানে মাইনাস এক্স একটি নেওয়া হয়েছে তাই এখানে প্লাস এক্স করে নেওয়া হলো এখন এই অংশটি হলো এক্স মাইনাস ওয়ান বাই টু এর হোল হোলস্কোয়ার মাইনাস টি এক্স প্লাস এক্স এখন এখানে যদি এই অংশটি না থাকতো আর এখানে যদি এই অংশটি না থাকতো তাহলে এটা এখন পূর্ণবর্গ হতো তাই এখানে লেখা হয়েছে মাইনাস টি এক্স মাইনাস এক্স সমান শূন্য অথবা মাইনাস টি এক্স প্লাস এক্স সমান শূন্য হলে এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস ওয়ান বাই ফোর একটি পূর্ণবর্গ সংখ্যা সংখ্যামালা হবে এই অংশটা যদি শূন্য হয় তাহলে সেখান থেকে পাওয়া যাবে মাইনাস টি এক্স সমান এক্স টি সমান এক্স ডিভাইডেড মাইনাস এক্স সমান হলো ওয়ান একই রকমভাবে মাইনাস টি এক্স প্লাস এক্স সমান হল শূন্য মাইনাস টি এক্স সমান হলো মাইনাস এক্স টি সমান হল মাইনাস এক্স ডিভাইডেড এক্স সমান হল ওয়ান অতএব টি এর মান হল প্লাস মাইনাস ওয়ান আশা করি বোঝা গেল এরপরে দুই থেকে তিনে একটি রম্বস আঁকো যার একটি কোণ ষাট ডিগ্রি এবং বাহুর দৈর্ঘ্য ছয় সেমি প্রথমে ছয় সেন্টিমিটার একটি সরলংশ অঙ্কন করে নেওয়া হলো পেন্সিল এবং স্কেলের সাহায্যে আর এখানে ষাট ডিগ্রি একটি কোণে কেনা হলো এরপর একটি রশ্মি অঙ্কন করা হলো এই রশ্মির প্রান্তবিন্দু থেকে এখানে ছয় সেন্টিমিটার কেটে নেওয়া হলো এবং এখানে একটি ষাট ডিগ্রি অঙ্কন করা হলো এই ষাট ডিগ্রির কোণ অঙ্কন করার পরে এখানে এদিকের এই যে ষাট ডিগ্রির রেখাংশ এখানে ছয় সেন্টিমিটার কেটে নেওয়া হলো আর এদিকে ছয় সেন্টিমিটার কেটে নেওয়া হয়েছে এরপরে এখানে এই বিন্দুতে অর্থাৎ এম বিন্দুতে বসিয়ে এখানে একটি বৃত্ত নেওয়া হলো ছয় সেন্টিমিটার আর এখানের এই বিন্দুতে বসিয়ে এইচ বিন্দুতে বসিয়ে ছয় সেন্টিমিটারের একটি বৃত্ত নেওয়া হলো যেখানে ছেদ করেছে সেখানে এইচ ই আর এমই যোগ করতে হলো এখন এইচ ও এমই এটি হলো একটি রম্বস যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হলো ছয় সেন্টিমিটার এবং একটি কোণ হল ষাট ডিগ্রি এরপরে দাগের চারে একটি আয়তখনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে চার সেমি তিন সেমি ও তিন এই এইরকম কমপক্ষে কতগুলি আয়তখনের জুড়ে একটি ঘনক তৈরি হবে এখানে যে ঘনকটি দেওয়া আছে তার যে আয়তন তা হলো চার গুণিত তিন গুণিত তিন তার কারণ আমরা জানি আয়ত যে আয়তন তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্যন্ত প্রস্থ উচ্চতা তাহলে চার মতো তিন মতো তিন ঘনশেমি হলো আয়ত আয়তন এরপর এই চার তিন তিন এদের যে লসাগু এটি হলো বারো এখন যে বড় ঘনকটি তৈরি হবে তার প্রতিটি বাহু দৈর্ঘ্য হবে বারো সেমি অতএব ঘনকের যে আয়তন হবে তা বারো গুণিত বারো গণিত বারো তাহলে যে আমাদের কাছে আয়ত ঘনকগুলো ছিল সে সেই আয়ত ঘনগুলো কতগুলো লাগবে না আয়ত ঘনকের সংখ্যা সমান ঘনকের যে আয়তন ডিভাইডেড আয়ত ঘনকের আয়তন তাহলে বারো গণিত বারো গণিত বারো ডিভাইডেড চার গুণিত তিন গুণিত তিন বারো আর চার এখানে কাটাকাটি করলে হবে তিন তিন আর তিন এখানে কেটে না হল তিনের সঙ্গে বারো কাটাকাটি করলে চার চারের সঙ্গে বারো গুণ করলে আটচল্লিশ অতএব কমপক্ষে আটচল্লিশটি আয়ত ঘন লাগবে এরপর দুই হাজার পাঁচের এতে ছশো পঁচাত্তর কি ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘনসংখ্যা হবে তাহলে ছশো পঁচাত্তর একে মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করলে হবে পাঁচ গুণিত পাঁচ গুণিত তিন গুণিত তিন গুণিত তিন তাহলে পাঁচ দুটো আছে তাই পাঁচের স্কোয়ার তিন তিনটি আছে তাই এখানে হবে তিনের কিউব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আরেকটি পাঁচ দিয়ে গুণ করা হতো তাহলে এখানে পাঁচের কিউ হতো তখন এটি পূর্ণ ঘন হতো অতএব ছশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘনসংখ্যা হবে এরপরে বিতে সাত হাজারকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ফল পূর্ণ ঘনসংখ্যা হবে তাহলে সাত হাজার সমান সাত গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ গুণিত দুই গুণিত দুই গুণিত দুই যদি একে উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে এটাই পাওয়া যাবে এখন সাত গুণিত পাঁচের কিউব গুণিত দুইয়ের কিউব যেহেতু দুই তিনটে আছে পাঁচ তিনটে আছে এখানে সাত একটি আছে এখন যদি এই সাত হাজারকে সাত দিয়ে যদি ভাগ করে তাহলে এখানে আর সাত থাকবে না তখন এটি একটি পূর্ণ ঘনসংখ্যা হবে অতএব সাত হাজারকে সাত দিয়ে ভাগ করলে ভাগ বল পূর্ণ ঘনসংখ্যা হবে এখানে আমি একের দাগে এবং দাগের যে সমস্ত অঙ্কগুলো ছিল সেগুলো আমি সমস্ত তোমাদের করিয়ে দিলাম আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ